मौके का संभावना है सभी आर यार गोल अब बढ़िया से जा मसल प्रदेश नंबर 12 झटकू बस की जैसे नंबर 8 अहिल सिंह जैसे नंबर 11 समीप सरे जैसे नंबर 14 राकेश पावरी जैसे नंबर 10 আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দাদা ভাই কা দোস্তি কে অনেকটা স্টার দিয়ে চলে এসেছেন আমাদের লিখন মারানি এসটি একাদশ মুর্শিদাবাদ থেকে এসে দাদা আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর খেলা দেখাবেন আর লোকাল এখানে নিয়ে দেখেন আর বেহতরিন বেসি লড়ে বিরাদা দাদা ভাই একাদশ কে হনি বেহতরিন স্টার্ট দিয়ে আসেন আপনারা নিয়ে যাবো আচ্ছা এখান থেকে আমি খুব একটা বলতে পারবো না শুধু দশম কিন্তু কাছে জার্সিটা চেঞ্জ হয়েছে জার্সিটা দুজনের মানে মিলে গিয়েছিল বলে এর জন্য জার্সি নাম্বারটা এখান থেকে বললেই আমি নামটা খুব একটা বলতে পারছি না এখন এর জন্য আমার প্রবলেমটা বেশি হয়ে যাবে যেহেতু ওদের জার্সি নাম্বারটা 7938 এরকম দাঁড়িয়ে আছে কিন্তু এইখানটাই ওই নাম্বারগুলো নেই এর জন্য শুধু নাম্বারটাই বলবো আপনারা জেনে রাখবেন নামটা বলতে পারবো না আর লোকালে কারণ যেটা বেহতরিন গেমার রেট হচ্ছে 79 জার্সি পরে যাই হোক বলটাকে ছাকি নিয়ে আছেন সাইড প্লেস থেকে অনেকটা ছাকানোর অবস্থা করেছেন কিন্তু ওর টেকনিক করে করে না ওখানটা যে ট্যাকল হয়েছে তাড়াতাড়ি ভাব ভাব আর লোকালে কারণ বেহতরিন বেস পেন যেটা আমরা লিখি ওডে জার্সি দিয়া থোড়া বা কমেন্ট দিয়ে থোড়া কারণ জার্সি দিয়া নাম্বার থোড়া ভালো পয়েন্ট দেখে আমরা আপনাদের থেকে জার্সি নাম্বার কি লড় দিই না সিধা জেতে দাদা ভাই 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 দাদা ভাই একাদশ বয়স বয়স नंबर 80 थोड़ी बेहतरीन तीन प्लेयर्स करके देखिए एम का 83 और लोकल का थे और छक्काते हुए बॉल को निकल गए हैं देखिए और बहुत ज्यादा बेहतरीन मौके का संभावना है 70 आर यार गोल अब बढ़िया से यही कहीं बोले फुटबॉल फुटबॉल जो लगेगा ना वही प्लेयर्स बन जाएगा लेकिन मौका था यहाँ अब उन इंदर की तो बहुत बेहतरीन मौका था दादा भाई एकादश से लेकिन बड़ी मौज थी क्या क्या बोले मारे थे और लोग वाले कहते बॉल बाहर गोल की और नेता ही लड़े पड़े थे सुनो हो बीच सुनते एक एक सुनो तो प्रभात को दोहरा के रखो दादा भाई एकादश एसटी एकादश बोलते हैं बर्बाद Thank you.
আচ্ছা দিস হবে না এখন কন্টিনিউ গেম থাকবে এখন দ্বিতীয় ওখানে একটা কোণা দাদা করে নিয়েছেন দাদা ভাই একাদশ অনেকটা বন্ধুত্ব নষ্ট করে দিয়েছেন ফার্স্ট কিন্তু একটা গোলের সম্ভাবনা ছিল আর লোকাল একাতে উনি একটা দাউলে মিটে চপি তারা পাশে চোর 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 আদাউলে তিন তিন তারা প্লেয়ার্স নিয়ে রেখে রাখা আচ্ছা এইখানে নামটা আমি বলতে পারবো পেন নাম্বার দিয়ে আমরা মেসেজ করছি ওখানটাই এই পুরো খেলা আজকে দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা আর সুন্দর শট জেসি নাম্বার হ্যাঁ হ্যাঁ বড় বড় লেন থেকে করে বেসিক শটে দখল না আরে यार इससे अगर गोल लगी तो 100 पर हाथ देते हुए वो नील जम क्या लेकिन दादा भाई का दोस्त बड़ी बॉल शॉट पे धवल धवल और देखते प्लम होगा देवदास उन्हें किंतु बॉल टेक एच के लिए चलो साथ ही दिए चलिए जी फास्ट बॉल दे दे শর্ট পেয়েছেন ওটি বল পেয়েছেন এখন দেখতে পাচ্ছেন ছাকি দিয়েছেন বলটা রোনাল্ডোর মতো কিন্তু বলটা না ওনার আড্ডা থেকে বলটা ছুটকে দিয়ে এসছে আবার রিটার্ন দিয়ে দিচ্ছে যে তা ওটা বল ওটি বল গিয়ে গোল দাম দাম আর সিসি নাম্বার 83 খুব পাস করে আউটসাইড থেকে বল চলে আসলো গোলকিপারের দাও দিতে হবে সুপর্ণ সুযোগ অনেকটা কিন্তু সেভ করে রেখেছেন বলটা দেবদাস কাকে দিয়েছেন বলটা যাবে ওনার সাথে দিয়েছেন রাইট স্টপার ওনার সাথে কি দেবেন দেখছি বলটা কিন্তু আর ডোকা লেখাতে বল চালাও না মাটির বাইরে গোল কিক এস একাদ মুর্শিদাবাদ বাবা
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেছে খেলার এখনো পর্যন্ত ফলাফল দাদা ভাই একাদশ দুই এবং এসটি একাদশ মুর্শিদাবাদ শূন্য বলটা রাইট ফরওয়ার্ড থেকে লেফট ফরওয়ার্ড দিয়েছে দাদা ভাই একাদশ বলটা রিসিভ করে পিছিয়ে দেওয়ার চেষ্টা একটা ছন্দ সেই ছন্দে এগিয়ে চলেছে একই সঙ্গে মুর্শিদাবাদ একাদশ এবং তার প্রতিবর্তী প্রতিদ্বন্দ্বী দাদা ভাই একাদশ জায়গা ছোট 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 জায়গায় ছোট ছোট পাস খেলতে গেলে যে একটা গ্যাপ বড় প্রয়োজন আছে সেই সেই গ্যাপটা যদি প্রতিপক্ষ বদ্ধ করে দর্শকজন একটা ভালো খেলা দেখার অপেক্ষায় আছে এবং খেলা উজ্জীবিত এবং একটা ছন্দ ধরে রাখার চেষ্টা দেবদাস দলটা তার সব খেলোয়াড়কে বাড়িয়ে দিয়েছে সে বল পিছনে আবার ব্যাক পাস আক্রমণ দেখে নিচ্ছে ডান দিক থেকে আছে বলটা ছিল রেফারি বসে লাইন লাইনার জানিয়ে দিলেন অফসাইড অফসাইড হওয়াটা একটা কোয়ালিফিকেশনের ব্যাপার বলা যায় অফসাইড হতে হয় যদি গোল পাওয়ার গোল দেওয়ার চান্স সেটা থাকে না অর্থাৎ গোল দিতে গেলে অফসাইড হওয়াটা খুবই জরুরি কারণ গোলের খোঁজ যে করে সে কিন্তু অফসাইডের সেই বেড়া জেলে আটকে যায় আবার সেই চেষ্টা কিন্তু অনেকটা উচিত বল ফেলে দিচ্ছিল সেই 75 নম্বর জার্সি বলটা প্যারাবোলিক হয়েছে গোলকিপারের মাথার উপর দিয়ে মাঠের বাইরে ব্যাক শট নীল জার্সি পরিহিত দল দাদা ভাই একাদশ এবং ডিপ নেভি ব্লু মুর্শিদাবাদ একাদশ এখন তারা দাদা ভাই একাদশের কাছ থেকে 2-0 গোলে পিছিয়ে আছে কিন্তু দেখা যায় তারা সেই ব্যবধানটা কতটা কমাতে পারে কোন সময়ে সেই মহেন্দ্র খান তার জন্য অপেক্ষা করছে সেই সমতা ফেরানোর বা গোলের ব্যবধান কমানো এদিকে দাদা ভাই একাদশ তাদের গোলের ব্যবধানটা বাড়াতে চলেছে লাইনসম্যান জানিয়ে দিলেন অফসাইড ছন্দ ধরে রাখার চেষ্টায় প্রতিপক্ষ দুই দল মাটি আঁকড়ে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা করছে দাদা ভাই একাদশের মুর্শিদাবাদ একাদশ বল একটা আগোছাদ এবং দায়িত্ব জ্ঞানহীনতার মতন পাস যেটা প্রতিপক্ষ গোলরক্ষক খালেক করে তাকে দেবে সেই আশা রয়ে আসলে মাঝখানে দলের লোক মুর্শিদাবাদ একাদশের 100 রাইট ফরওয়ার্ড থেকে মাঝ মাঠে বল বল দেখছি কাকে দেওয়া যায় বম পায়ে বলটা থ্রো করেছে 4 নম্বর জার্সি সে আবার বলটা ঠেলে দিয়েছে রাইট ফরওয়ার্ড কিন্তু বলটা অনেকটা দূরে পৌঁছে যায় বল সে পাবে না জেনে সে ব্যর্থমর্ত ফিরে যে জায়গা দখল করে ফলে দেবদাস এই দেবদাস যার প্রতিনিধিত্বে যার নেতৃত্বে দল উজ্জীবিত এবং এখনো পর্যন্ত তারা 2-0 গোলে দিয়েছে যথেষ্ট উপভোগ করছেন খেলা দাদা ভাই একাদশ এবং মুর্শিদাবাদ একাদশ দাদা ভাই একাদশের রাইট ফরওয়ার্ড থেকে আক্রমণ কিন্তু না মুর্শিদাবাদ একাদশের বলটা দিয়ে ভজনের অবস্থাকে বার করে দিয়ে দিতে পেরেছে এবং এখনো পর্যন্ত বেতার আওতাতেই বল যখন কোনো পাস ফুটবলে ছোট ছোট খেলা হয় তখন কিন্তু প্রতিপক্ষ খুব সমস্যার মধ্যে পড়ে কারণ তারা অনেকটা তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয় খেলার মানে যখনই বলটা স্কাইয়ে খেলা আকাশে থাকে বেশিরভাগ বল তাহলে কিন্তু প্রতিদ্বন্দ্বীরা অর্থাৎ প্রতিপক্ষরা কিন্তু অনেকটা সুবিধা দখল করে নেয় যার ফলে খেলোয়াড়দেরকে ভাবতে হবে যে তারা গ্রাউন্ড শট অনেক সময় গ্রাউন্ড শটে গোল কিপার অনেক সময় পরাস্ত হয় দূর থেকে হয়তো ঝাঁপিয়ে পড়েও শেষ পর্যন্ত পরাস্ত হয় তার কারণ হচ্ছে আকাশে বল থাকলে যেটা শেষ করে যতটা সহজ গ্রাউন্ড লেভেলে কিন্তু সেই ততটা সহজ নয় তাই চেষ্টা করতে হবে প্রত্যেক ফুটবলারকে যে গ্রাউন্ড শটে খেলা এখানে কিন্তু অনেকটা বেশি পিছিয়ে যাচ্ছে তাই দেখছি আবার অনেকটা সময় যখন আকাশে বল চলে যাচ্ছে প্রতিপক্ষ সেই সুবিধাটা পেয়ে যাচ্ছে যার ফলে সেই বিশ্বাস
Sorry, musibah. Ekadasi itu.
Sudah tidak terjadi kondisi.
সময় পড়বে তাদের সেই সেই ব্যবধান তারা কমাতে পারতে সক্ষম হবে কিনা প্রতিপক্ষ দাদাভাই একদম চাইবে কত তাড়াতাড়ি তাদের বিপজ্জনক এরিয়া বক্স থেকে বিট করে দেওয়া যায় দেখতে পাচ্ছি প্রায় সমস্ত খেলোয়াড়ই মুর্শিদাবাদের একাদশে তারা অনেকটা আক্রমণের মধ্যে তাদের বক্সে তাদের এলাকায় ঢুকে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা শট আউট করে তুলে দিয়েছে মেরেছিল হ্যাঁ কিটাতে ফাঁসি আমরা দেখতে পেয়েছি দাদাভাই করেছেন দুজন খেলোয়াড় পাশাপাশি ছুটে চলেছে একজন যেন অন্যজনকে বলছে আমাকে বলটা ছেড়ে দিন আমি তোকে পাশ থেকে বলটা দিলে সেই আক্রমণে ছন্দ তৈরি করে আমরা দুর্ভেদ্য জালে যদি বলটা ভরতে পারি সেই ব্যবধানটাকে আমরা অনেকটা বাড়িয়ে নিতে পারব বল মুর্শিদাবাদ একাদশের অধীনে তাদের সেই আক্রমণে ছ বাম দিক থেকে বলটা আলতো করে বাম দিকে বাড়ি দেওয়ার চেষ্টা করছে নিচে ডিগ্রি করে ঢুকে ঢুকে যাচ্ছে প্রচন্ড গতিতে কিন্তু হয় বল যত কর্নারের মধ্যে দিয়ে যাবে গোলের সম্ভাবনাটা কিন্তু ততটাই কমবে ততটা মাইনাস পয়েন্ট যত যাবে গোলের সম্ভাবনা ততটাই কমবে এখানে তার নিজের পারঙ্গমতা এবং দক্ষতা দেখাতে সচেষ্ট হয়েছিল যদি সে সরাসরি আক্রমণে যেতে পারত তাহলে কিন্তু তার একটা ফলাফল কিন্তু এখানে আমরা একটা দেখতে পেতাম একটা বিপদের ঝুঁকি হুকি বিপদ একটা তৈরি হতে পারত শহীদ মুর্শিদাবাদ একাদশে তাদের পায়ে বল কিন্তু সেই নিষ্পাস দাদাভাই একাদশের ব্যাক পাস দেবদাস ও দেবদাস যেন তার সেই অনতিক্রম ভাব এবং ভঙ্গিতে যেন তার সেই সফলতার পারঙ্গমতা যেন আমার কাছে সেই বল তোরা কেড়ে নিতে পারলি হলো এরকম একটা ভাব সে যথেষ্ট পারঙ্গমতা এখনো পর্যন্ত দেখিয়েছে তার সক্ষমতা অভিভূত করে সমস্ত দর্শক মন্ডলীকে সেই জন্য সমস্ত খেলোয়াড়কে উজ্জীবিত করার একটা প্রাণদণ্ড প্রাণ কাঠি 73 নম্বরকে বল বাড়িয়ে দিয়ে সেই ছন্দ বজায় রাখার একটা চেষ্টা হবে কিন্তু সেই চেষ্টাটা প্রতিহত করতে গেলে মুর্শিদাবাদ একাদশকে কিন্তু আরো আরো উজ্জীবিত হতে হবে তবে কিন্তু তারা ব্যবধানটা কমাতে পারবে তাহলে কিন্তু তাদের সেই ব্যবধান যদি আগে থেকে যায় এবং সেই সেই শেষের পাশে যদি বাজে তাদের সে পরাস্ত হয়ে কিন্তু ব্যর্থ মনোভাব হয়ে মাঠ ছাড়তে হবে আক্রমণে দাদাভাই একাদশ বল বাড়িয়ে দিয়েছে দেখা যাক বিপদ হলেও হতে পারে রেফারির বাঁশির অপেক্ষা এই মাত্র দাদাভাই একাদশের হয়ে অনিল সিং 86 নম্বর 75 গোল করে ব্যবধান বাড়িয়ে দিল অর্থাৎ দাদাভাই একাদশ 3 এসটি একাদশ মুর্শিদাবাদ 0 3-0 বলে এগিয়ে তারা কিন্তু জয়ের প্রায় খুব কাছাকাছি পৌঁছে গেছে বলা যায় এই কারণে সময় হতে সবকিছু কথা বলে কিন্তু এখানে সময় যথেষ্ট অনেকটা কম সেটা কিন্তু প্রতিপক্ষ যেমন হিসেব করছে করাই গুণ্ডাই আক্রমণাত্মক হয়ে যেতে দেখা হয় একাদশও কিন্তু অনেকটা নিশ্চিত হয়েছে যে আমাদের জয় প্রায় নিশ্চিত এটা যেন সেই প্র্যাকটিস খেলা খেলছে সেই দেবদাস সব খেলোয়াড়কে পাস দেওয়ার পর সে দেখছে কোনখানে বল পৌঁছানো যায় সেই ম্যাজিস্ট্রেটিক স্কেল সাপোর্টিং চার্জ রেফারির বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ খেলার ফলাফল দাদা ভাই একাদশ মুর্শিদাবাদ 3-0 বলে পরাজিত ম্যান অফ দ্য ম্যাচ